বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এইমাত্র আমরা জানলাম আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে তাকে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশ সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ছয় মাস তাকে বাংলাদেশেই থাকতে হবে চিকিৎসা বাংলাদেশে নিতে হবে এই বিষয়ে কথা বলার জন্য আমি আরাফতুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে আর আমি কথা বলব ডয়ছ বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের সঙ্গে খালেদ ভাই এই যে খালেদা জিয়াকে হঠাৎ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এই সিদ্ধান্ত কেন আপনার কি মনে হচ্ছে আপনি যেমন হঠাৎ করে বলছেন দেখেন আমিও কিন্তু সেটা হঠাৎই জেনেছি মানে এটা আগে থেকে জানা বা এটা বোঝার কোনোরকম কোনো সুযোগ ছিল না এবং আপনার সাথে আমাদের ক্যামেরার পিছনে অনুপম আছেন অনুপম দেব দেবকাননগো তার আমরা আলোচনা করছিলাম আমরা কিন্তু কোনোভাবেই জানতে পারি নাই যে ওরকম ধরনের কোনো সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমরা বনে আছি অনেক দূরে আছি আমার মনে হয় না যে ঢাকায় আমাদের যেসব বন্ধুরা আছেন তারাও অনেকে অনেক কিছু জানতেন বা কেউ খুব বেশি জানতেন আমরা কিন্তু কথা বলেছিলাম যে আমাদের ডয়চাপেলের যে ঢাকা প্রতিনিধি আছেন হারুন রশিদের সঙ্গে হারুন রশিদও আসলে কিছুক্ষণ আগে পর্যন্ত জানতেন না হঠাৎ এরকম একটি ঘোষণা আসলো যে সেখানে একটি সংবাদ সম্মেলন হবে এবং সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী কথা বলবেন খালেদা জিয়ার বিষয় এভাবেই জানানো হয়েছিল কিন্তু আমরা কিন্তু চেষ্টা করেছিলাম এবং ঢাকার আমাদের বন্ধুদের কাছেও আমরা যোগাযোগ করেছিলাম কোন টেলিভিশন বা খুব টেলিভিশন লাইভ করেছে কিনা সেটাও আমরা আসলে দেখিনি তার মানে টেলিভিশনগুলিরও আসলে খুব পূর্ব প্রস্তুতি ছিল না তো সরকার এটি কেন করেছে সেই বিষয়ে তো এখনও আমরা আসলে জানতে পারি না সরকারের সিদ্ধান্ত এর পেছনে কি কারণ আছে কারণ আপনারা যদি কয়েকদিন আগে পর্যন্ত সরকারে যারা শিষ্য নেত্রীবৃন্দ আছেন তাদের সঙ্গে যদি আমরা তাদের কথা যদি আমরা শুনে থাকি তারা কিন্তু আসলে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে মানে এরকম কোনো কথা বলেছেন সেটা আমার জানা নেই আর গত 10 15 16 দিন বিশেষ করে 8 মার্চ বাংলাদেশে করোনা রোগীর সংক্রমণ এবং একজনের মৃত্যু এই খবরগুলে আসার পর থেকে কিন্তু আসলে করোনা নিয়েই মানুষজন ব্যস্ত আছে সুতরাং আমরা যদি 8 মার্চ থেকে আজকে 24 মার্চ এই সময়টুকুর মধ্যে খালেদা জিয়া আসলে কোনো আলোচনার মধ্যই ছিলেন না এবং আমরা দেখেছি যতগুলো চেষ্টা আসলে করা হয়েছে আইনিভাবে তাকে মুক্ত করার কোনো ভাবেই কিন্তু তিনি জামিন পাননি তো এই যে আপনি তো আপনার অভিজ্ঞতা থেকে হয়তো বলতে পারেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনি দীর্ঘদিন ধরে দেখছেন দীর্ঘ বছর ধরে আপনি সাংবাদিকতা করছেন তো সরকারের এই যে একটা হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া যেটা বদলে যাওয়া এটার প্রেক্ষাপট কি হতে পারে আপনার কাছে মনে মানে হয়তো আমরা এখনকার সময় চিন্তা না করে যদি একটা দীর্ঘ সময় চিন্তা করি এইটার প্রেক্ষাপটের ব্যাপারটা যদি আমি বলি যে আমি আসলে প্রথমেই চেষ্টা করেছিলাম যে বিএনপির কারোর সঙ্গে কথা বলার জন্য তো বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একজন মানে আমি বলবো যে একজনের সঙ্গে আমার কথা হয়েছে তিনি যেহেতু নাম প্রকাশে অনিচ্ছুক সেই জন্য আমি তার কথা বললাম না তিনি বলছেন যে মহাসচিব এখন সিদ্ধান্ত নেবেন যে বেগমজি আসলে কবে কখন কোথায় কিভাবে সেখান থেকে যাবেন আপনি দেখেন আন মন্ত্রণালয় একটি প্রশ্নের জবাবে বলেছেন যে বিদেশে যাওয়ার প্রশ্নের বর্তমান পরিপ্রেক্ষিতে তারা ফেলতে চান না দুই হচ্ছে সেটি হচ্ছে যে বা কখন তিনি যেতে রাজি হচ্ছেন ওই বিএনপির যিনি তিনি কিন্তু এটিও বলছিলেন যে আসলে এটা বেগম জিয়ার ওপর অনেকখানি নির্ভর করে কারণ বেগম জিয়াকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে যেখানে স্পেসিফিকলি বলে দেওয়া হচ্ছে তাকে চিকিৎসা নিতে হলে দেশে চিকিৎসা নিতে হবে বিদেশি চিকিৎসা নিতে না সেই মুক্তি বা সেই মানে সেই মুক্তির ব্যাপারে বেগম জিয়া কি সিদ্ধান্ত নেন সেটির জন্য আসলে তারা অপেক্ষা করে আছে তারা এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না সরকারের প্রেক্ষিত থেকে আমি যে মজাটি দেখি সেই মজাটি হচ্ছে এই যে ধরেন এখন বেগম জিয়াকে মুক্তি দেওয়ার ব্যাপারে খুব বেশি আন্দোলন যেটি আপনি আস্তে আস্তে আপনি যেটি বলছিলেন যে এমন তো হয়নি যে অনেক বেশি আন্দোলন হয়েছে অনেক বেশি মানুষজন এটি করেছে সেরকম কোনো কিছু আসলে হয় নাই কিন্তু এক ধরনের চাপ কিন্তু ছিলই কারণ দুই বছরের বেশি সময় বেগম জিয়া কারাগারে আছেন বেগম জিয়ার জামিনের আদেশের ব্যাপারে উচ্চ আদালত একরকম সিদ্ধান্ত দিয়েছে নিম্ন আদালত আর একরকম সিদ্ধান্ত দিয়েছে বা একরকমই সিদ্ধান্ত দিলেও তার জামিন হয়নি সেটি হচ্ছে বটম লাইন এবং সরকার তার জামিনের ব্যাপারে বিরোধিতা করে আসছে কিন্তু যে মামলায় বেগম যে আটক আছেন সেই মামলায় আসলে তিনি জামিন পেতে পারেন বলে অনেক আইন বিশেষজ্ঞরা বলেছেন সুতরাং তাকে আসলে কখনো না কখনো জামিনের ব্যবস্থা করতেই হতো একটি স্বাভাবিক পরিস্থিতিতে বেগম জিয়া যদি এই জামিন পেতেন তাহলে হয়তো এক ধরনের শোডাউন বিএনপি করার কথা চিন্তা করা যেত বা সাধারণ মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবেও অনেক ধরনের বেগম জিয়া বেরিয়ে আসছেন কারাগার থেকে বা অন্তরীণ অবস্থা থেকে বাসায় ফিরে যাচ্ছেন বা জামিন সেটা নিয়ে এক ধরনের ফুলের মালা এক ধরনের সংবর্ধনা এক ধরনের বক্তৃতা বিবৃতি হতে পারতো কিন্তু এই করোনার কালে যখন হচ্ছে যে গতকাল থেকে দশ দিন পর্যন্ত আসলে বলা হয়েছে যে দশ দিন পর্যন্ত কোনো কিছু গাড়ি ঘোড়া বা মানে সরকারি অফিসগুলি বন্ধ থাকবে চার এপ্রিল পর্যন্ত অন্ততপক্ষে তারপর থেকে কালকে আমরা দেখেছি যে অনেকে চলে গেছেন আজকে আবার রেল যোগাযোগ এবং বাস যোগাযোগগুলি লঞ্চ যোগাযোগ বন্ধ করা হয়েছে তো এই ক্ষেত্রে যদি বলি যে খালেদা জিয়ার একটি শান্তিপূর্ণ মুক্তি বা কোনো ধরনের কোনো শোডাউন ছাড়া মুক্তি এর চেয়ে ভালো সময় আর সরকারের জন্য আর হতে পারতো না কিন্তু একই সঙ্গে এটাও আমরা দেখেছি যে সর্বশেষ যে কোর্ট কোর্টে যখন এই বিষয়টি উঠেছিল তখন খালেদা যে নিজেই বলেছেন যে তিনি আসলে বিদেশে যেতে আসছেন না বা মানে তিনি আসলে প্রকারান্তরে না করে দিয়েছেন যে তিনি তার ওই আগ্রহটা নেই এখন দেখা যাচ্ছে সরকারি তাকে ছ মাসের জন্য মুক্তি দিচ্ছে তো এক্ষেত্রে কি বিষয়টা এরকম হলো না যে খালেদা জিয়ার যে একটা তার যে একটা আপোষহীন একটা ইমেজ তিনি সব সময় ধরে রাখার চেষ্টা করেছেন তিনি রাজনীতিতে আসার পর থেকে সেই ইমেজটাও আবার রক্ষা হলো এই সরকারের সিদ্ধান্তের ফলে সেটা কি বিএনপির পক্ষে যাচ্ছে না বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত গেলেও বিএনপির পক্ষে আসলে আগে পরে অনেক কিছুই গিয়েছে কিন্তু বিএনপি তার ফসল কতদূর ঘরে নিতে পেরেছে সেটি তো গত দশ এগারো বারো বছরই তার প্রমাণ এবং মানে আমি হারুন ভাই আসলে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন আমি তাকে একটু বলি যে আপনি একটু এস এম এস করুন আমি সেটি বলে নিচ্ছি তো যেটি হচ্ছে যে যতটা পারা যায় যে সরকারকে চাপে রাখা ছিল হচ্ছে বিএনপির কৌশলের অংশ এবং বিএনপি কিন্তু সেই কৌশলে কতটা সফল হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে চাপে নাই এই মুহূর্তে খালেদা জিয়ার আসলে বার্গেনিংয়ের জায়গাটা খুব বেশি পরিমাণে ছিল কিনা আমি জানি না কারণ গত কিছুদিন ধরে আমি বলতেছি যে করোনার আগ পর্যন্ত গত কিছু দিন ধরে माने বিএনপির সব কথার মূলেই ছিল যে এই মুহূর্তে আসলে খালাজের মুক্তি দরকার খালেদা জিয়া আসলে কারাগারে ওই জায়গার মধ্যে ভালো নাই তার তার আসলে মুক্তিটা প্রয়োজন তিনি মানুষের সাথে ভালো করে কথা বলা তার পরিবারের সঙ্গে কথা বলা সেগুলি তিনি করতে পারছেন না সেজন্য তার মুক্তিটাই তাদের জন্য বড় কাঙ্ক্ষিত বিষয় ছিল আপনি যদি আরেকটি বিষয় দেখেন বিএনপি করোনা সতর্কতামূলক যে পোস্টার ছাপিয়েছে সেই পোস্টারও আমরা খেয়াল করেছি তারা বেগম জিয়ার মুক্তির কথা বলেছেন অনেক জায়গায় তার মানে বেগম জিয়ার মুক্তিটাই তাদের সবার আগের মধ্যে ব্যাপার ছিল সেই ক্ষেত্রে বেগমজিয়া মুক্তি পেলে তো ওটা অবশ্যই তাদের জন্য একটা বুস্টিং এর ব্যাপার কিন্তু সর মানে তার মানে বেগমজিয়ার যে আপোষহীন যে কথাটা আমরা বলি সেই কথাটা এই ক্ষেত্রে আর এখানে প্রযোজ্য না কারণ মানে বেগম জিয়াকে তো এর আগে মুক্তি অফার করা হয় নাই যে আপনি মুক্তি নেন বা আপনি মুক্তি পাবেন এবং যেটি আসলে আমরা শুনেছি যে তাকে বিদেশে যেতে দেওয়া হবে না এটার উল্টাটা আবার এখন আমরা একটা দেখছি যে তাকে বিদেশে যেতে মানাই করছে সরকার মানে আমি বলতে চাইছি তিনি বিদেশে যেতে চাইছেন এটি দাবি করে যদি তিনি মুক্তি নিতে অস্বীকার করে থাকেন সেটি তো আবার আপনার

খালেদা জিয়া কোনো কোনো সমঝোতার ক্ষেত্রে কোনো সময় যাননি সেটি যেরকম কথা আছে আবার এই কথাটিও বিবেচনা করা দরকার যে সরকারও কি খালেদা জিয়াকে আসলে কোনো ধরনের কোনো মানে সমঝোতার প্রস্তাব দিয়েছিল মানে সরকারের তো আর সেই ধরনের সমঝোতার প্রস্তাব দেওয়ার দরকার হয় নাই বিশেষ করে দু সালের নির্বাচন এবং দু সালের নির্বাচন মানে এই নির্বাচনের পরে আবার এই নির্বাচনকে সর্বতভাবে পরিহার করার পরেও বিএনপির কিছু লোক সংসদে যখন গেল কিছুজন মানে পাঁচজন বা ছয়জন যখন সংসদে গেল তখন একটি কথা খুব উঠেছিল যে মানে এই সংসদে যাওয়ার বিনিময়ে হয়তো খালেদা জিয়া বেরিয়ে আসছেন কিন্তু সেরকম কোনো লক্ষণ কিন্তু আমি দেখি নাই এখন সমঝোতা যদি টেবিলের নিচে হয়ে থাকে সেটি আসলে কিভাবে হয়েছে মানে খালেদা জিয়া আপোষ করেননি সেটি বলতে হলে তো আমাদের বলতে হবে যে আপোষের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা তো সেইটির ব্যাপারেও আমরা আসলে কিন্তু খুব জানি না যে আপোষের প্রস্তাব বেগম জিয়া কোনো পেয়েছিলেন কিনা রাজনীতিবিদদের কাছ থেকে আমরা যেটা দেখেছি যে তাকে পেরোলে মুক্তি দেওয়া বা এই ধরনের নানা বিষয় কিন্তু আপনার এসেছিল যে তাকে একজন অপরাধী হিসেবে অপরাধ স্বীকার করে নিয়ে তার যদি বাইরে আসতে হয় সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে সেটা আওয়ামী লীগের নানা পর্যায় থেকে নানাভাবে বলা হয়েছে কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই প্রক্রিয়া যাননি না দেখেন অন্য রাজনৈতিক আটক করার প্রক্রিয়া এবং জিয়ার এই আটক প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট জিয়া যদি যেটি সরকার প্রস্তাব করছিল যে আপনাকে আসলে দোষ শিকার করে প্যারোলে মুক্তি চাইতে হবে সেই দোষ শিকারটি যদি দোষ স্বীকারটি করলে স্বীকার করতে হবে যে তিনি চুরি করেছেন এটি যদি তিনি বলেন তাহলে তার রাজনীতি থাকে না সুতরাং এটি এক ধরনের মানে মানে আমরা যেগুলি বলি হচ্ছে যে মানে এর আসলে বাস্তব কোনো ভিত্তি নাই মানে এটা যদি আমাকেও আপনি বলতেন আমি বরং জেলে থাকতে রাজি হইতাম এটি আমি আসলে করতাম না কারণ আমি যদি মনে করি যে না আমি আসলে চুরি করি নাই বা এটি আমাকে রাজনৈতিকভাবে করা হয়েছে তাহলে আমার এটি মানার প্রশ্নই আসে না আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল ঠিক আছে আপনি যদি প্যারল চান তাহলে আপনি রাষ্ট্রপতির কাছে মহামান রাষ্ট্রপতির কাছে আবেদন করেন এই কথা বলে যে আপনি আসলে দোষ করেছেন যেটি সেটাও যে যেটি আসলে খালেদা জিয়া করেন যদিও এতে বিএনপির কি লাভ হবে বা খালেদা জিয়া কি লাভ হবে আমরা সেটা জানি না বা ওদের ভবিষ্যতে কিন্তু আরেকটি বিষয় আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখি যখন কোনো আলোচনা হয় হঠাৎ করে দেখা গেল যে বাংলাদেশের অর্থমন্ত্রী সঞ্চয় প্রকল্পের উপরে সুদের হার কমিয়ে দিচ্ছেন বা ইন্টারেস্ট কমিয়ে দিচ্ছেন এবং তারপরে সামনে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে আমি বলছি ফেসবুকে বাংলাদেশের অগন্তি মানুষ ফেসবুক ব্যবহার করেন এখন কি বিষয়টা কি এরকমও কেউ কেউ ভাবতে শুরু করবে না যে আছে করোনা নিয়ে মৃত্যুর হার কারণ আমরা এখন পর্যন্ত দেখছি বাংলাদেশে করোনার আক্রান্ত যে কয়জন সেই অনুপাতে মৃত্যুর হার অনেক বেশি জার্মানির সঙ্গে তুলনা করলে জার্মানিতে বিশ হাজারের উপরে আক্রান্ত একশো আর বাংলাদেশে আপনি দেখেন একটু মনোযোগ সরিয়ে দিলাম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে আমার কাছে মনে যে এই ধরনের তথ্য তো আপনি আসলে দিতেই পারেন কিন্তু আমি করোনা ভাইরাসের ক্ষেত্রে আমি বলতে চাই যে করোনা ভাইরাস কিন্তু বাংলাদেশের একক বিষয় না করোনা ভাইরাসের মৃত্যু বা আক্রান্তের হার সারা ওয়ার্ল্ড ওয়াইড এটি আসলে পরীক্ষা করা হয় এবং সেটি আসলে পরীক্ষা করছে সারা পৃথিবী মানে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ইচ্ছা করলেই আসলে রাখা যাবে না করোনা ভাইরাসের না আজকে যদি আপনি করেন বিশেষজ্ঞরা যে কথা বলছেন যে এখন বাংলাদেশে যে মৌসুমটা সেই মৌসুমটা ফ্লুর মৌসুম কিছুটা ডেঙ্গু জ্বরের আগাম মৌসুমও বাংলাদেশে বটে সেই ক্ষেত্রে জ্বর হওয়া ঘুষ কাশি হওয়া বা করোনা ভাইরাসের সঙ্গে লক্ষণে মিলে এরকম রোগের সংখ্যা কিন্তু স্বাভাবিক এখন সব রোগকে আসলে করোনা ভাবা যেরকম যাবে না আবার করোনা ভাইরাসের এটি মানে এটি ঠিক বিশ্বাস মনে হয় না তবে এটি ঠিক সোশ্যাল মিডিয়া বলেন আবার জন মানুষে বলেন চিন্তাটা সেটা সরকারের প্রতি যে একটা আস্থাহীনতা আছে সেটি কেউ আসলে অস্বীকার করতে পারবে না সরকারের প্রতি আস্থাহীনতা এবং কিছুটা গণমাধ্যমের প্রতিও এক ধরনের আস্থাহীনতা কারণ মনে করা হয় যে গণমাধ্যমকে আসলে সরকার যেভাবে পরিচালিত করতে চাচ্ছে সেভাবে আসলে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ মনে করছেন আবার যেহেতু সামাজিক মাধ্যম বলে একটি ব্যাপার এখন খুব প্রবল এবং প্রকট হয়ে উঠেছে তারা কিন্তু তাদের মতামত সর্বক্ষণ দিতেই থাকে এবং মতামত যখন দিতে থাকেন তখন এটা কিন্তু

পাঁচজন চিকিৎসকের সেখানে চিকিৎসা দিতে হচ্ছে সেই হাই প্রোফাইল চিকিৎসকরা আসলে অন্য কোথাও আর কোনো চিকিৎসা দিতে পারছেন না এখন তাকে আসলে আমরা মুক্তি দেওয়ার ব্যাপারে চিন্তা করছি কারণ একটা একটা করোনা ভাইরাসের কাল তাইলেও কিন্তু একটা হইতো আপনি দেখেন আজকের কোন ঘটনার উপর ভিত্তি করে কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না জনাব আনিসুল হক এটি বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের একটা আবেদন ছিল সেই আবেদনটির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করেছিল সেই সুপারিশের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় একটি সিদ্ধান্ত নিয়েছে কবে তারা আবেদন করেছিল আবেদন কি আজকে করেছে এক সপ্তাহে করেছে দুই সপ্তাহে করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কবে সুপারিশ পাঠিয়েছে আজকে করেছে এক সপ্তাহে করেছে টাইমিং মানে সরকারের বিভিন্ন আচরণের যে টাইমিং আছে সেই টাইমিং নিয়ে কিন্তু আমাদের সন্দেহ থেকে যায় সেই নানা ধরনের কথা ওঠে তবে আমি এই সন্দেহের জায়গা থেকে আমি এরকম বলতে পারি যে আমরা যত বেশি এরকম সন্দেহ করব ছড়াবো তত বেশি এই সন্দেহগুলি গুলিকে আসলে মাল্টিপ্লাইড হতে থাকবে এগুলো আমাদের কোনো বড় কোনো কাজে লাগে না তবে মানে আমাদের দেখেন মানে আমার খুব মনে হচ্ছে অ্যাডভোকেট আনিসুল হক সংবাদ সম্মেলনটি করলেন তার কাছ থেকে আমাদের এই টাইমিংয়ের ব্যাপারগুলি একটু জেনে নেওয়া দরকার ছিল তার কাছে আমাদের এটিও জেনে নেওয়া দরকার ছিল যে সরকার যদি সিদ্ধান্ত নেবেন যে তাকে আসলে চিকিৎসা দেওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য তাকে মানে মানে মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া হচ্ছে সরকার এর আগে বলেছিলেন তাকে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে সম্ভব সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়া হচ্ছে তাহলে চিকিৎসা এবং মানবিকতা যদি প্রধান হয় তাহলে সে উনি বিদেশে দিতে পারবেন না কেন উনি যদি মনে করেন যে উনি বিদেশে চিকিৎসা নেবেন তাহলে উনি বিদেশে দিতে পারবেন না

আমার কাছে সব তথ্য এসে কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে তিনি বিদেশে যেতে পারবেন না এখন আমি যদ্দূর বুঝি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই বলেন এই সিদ্ধান্তগুলি কিন্তু আসলে মূলত সরকার প্রধানের সিদ্ধান্ত কারণ সরকার প্রধান এটি জেনে বুঝে এটি করেছেন অর্থাৎ বেগম জিয়া আজকে মুক্তি পাচ্ছেন সেটি আসলে শেখ হাসিনার কারণে মুক্তি পাচ্ছেন যেটি বেগম জিয়া এতদিন বেগম জিয়ার পক্ষ থেকে এতদিন দাবি করে আসা করা হচ্ছিল যে শেখ হাসিনা তাকে আটকে রেখেছেন সেই কথাটির ক্ষেত্রে বারবার আমরা জবাবটি পেয়েছি না তাকে আসলে আটকে রেখে আটকে রাখা হয়েছে আদালত এবং বিচার কার্যক্রমের জন্য কিন্তু এখন আমরা দেখলাম একটি আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার তাকে ছেড়ে দিতে পারেন এমন তো হওয়ার সম্ভাবনা নাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শেখ হাসিনা জানেন না মানে এটি তো আবেদনটা কে করেছে আসলে আমরা তো খুব তাড়াতাড়ি পাইনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে বিএনপি এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই আবেদনটি আমলে সুপারিশে নিয়েছে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়ের কাছে যে আপনারা দেখেন যে এখানের মধ্যে তাকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা আছে কিনা আইন মন্ত্রণালয় আজকে সেই সুপারিশের কথাই আইনমন্ত্রী আমাদেরকে আজকে জানালেন জানালেন খালাদিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া যেতে পারে এই সময় তিনি বাংলাদেশে যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন কিন্তু তিনি বিদেশে যেতে পারবেন এই হচ্ছে মোটামুটি সিদ্ধান্ত তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন থেকে যায় যে তাহলে কি আপনি যেটি নিয়ে শুরু করেছিলেন যে তাহলে বিএনপির যে দাবি সেই দাবিটি আসলে প্রমাণ হয় কিনা কারণ এখন যে বেগম যে মুক্তি পেয়েছেন সেটি কিন্তু আসলে প্রধানমন্ত্রীর ইচ্ছার কারণেই মুক্তি পেয়েছেন মানে এতে কোন রকম কোন সন্দেহ আহ কারো রাখা আসলে উচিত না আরেকটি বিষয়ে আমি খুবই আগ্রহী আর কি আমরা করোনা বিশেষজ্ঞ নই কিন্তু যে অন্যান্য দেশের তুলনায় যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে প্রতিদিন দেখা যাচ্ছে তিনজন চারজন পাঁচজন করে করোনা সংক্রমণের শিকার হচ্ছেন যেখানে জার্মানিতে কয়েক শত মানুষ আক্রান্ত হচ্ছেন বা ইটালিতে কয়েক শত মানুষ আক্রান্ত হচ্ছে এই যে তথ্যটা এটা আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হয় একজন সাংবাদিক হিসেবে একজন সম্পাদক হিসেবে আমি এই তথ্যটাতে পরে আসি আমি আসলে মোবাইল ফোনে মানে যেহেতু সামাজিক গণমাধ্যমে বিভিন্ন মানুষের মন্তব্য দেখছিলাম আপনারা জানেন যে বিএনপির একটি মুখপত্র আছে ধানের শেষ ডক্টর সায়ন্ত এটি সম্পাদনা করে থাকেন তার ফে বিশ মিনিট আগে যে ফেসবুক স্ট্যাটাসটি আমি দেখছি সেটি হচ্ছে অবশেষে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত সাজা স্থগিত ছয় মাস যে কোনো সময় মুক্তি আলহামদুলিল্লাহ তার মানে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি যে বিএনপির যার সঙ্গে আমার কথা হয়েছিল সে অবশ্যই নাম তিনি অবশ্যই নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু এটিই বোধ হয় বিএনপির সিদ্ধান্ত হতে যাচ্ছে যে বিএনপি আসলে সিদ্ধান্তটিকে স্বাগত জানাবে এবং তিনি যেভাবে লিখেছেন যে সাজা স্থগিত ছয় মাস সেই সাজা স্থগিত ছয় মাস তাহলে অ্যাডভোকেট আনিসুলকের কথা আমি না শুনলাম আমি যেটি বুঝতে পারি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আসলে বিচারিক সিদ্ধান্ত না সেটি এক ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে রাষ্ট্র তাকে ছয় মাসের সাজা স্থগিত করার কথা বলেছে এবং এই ক্ষেত্রে আমি আবারও বলছি যে এই সিদ্ধান্তটি আসলে আহ শেখ হাসিনারই সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত দিয়েছেন ও আর একটু আরেকটু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ফৌজদারি কার্যবিধির চারশো একের এক অনুযায়ী খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তির সিদ্ধান্ত মানে আইনমন্ত্রী বলেছেন ফৌজদারি কার্যবিধির চারশো একের এক অনুযায়ী চারশো এক আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না কিন্তু আমি বুঝতে পারছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে এই ধরনের সাজা মৌকুফ করে এই ধরনের সাজা স্থগিত করার ব্যাপারটি আইন মন্ত্রণালয় পাঠাতে পারে আইন মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত নিতে পারে সেটি আমরা হয়তো বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার এই মুক্তির সিদ্ধান্তে যে সোশ্যাল মিডিয়ায় যে একটা বড় প্রভাব পড়েছে তাতে রকম কোন সন্দেহ নাই এই মুহূর্তে আমি আমার নিউজ ফিডে আমি একটু বলে রাখি আমার নিউজ ফিডে কিন্তু মোটামুটি সত্তর বা পঁচাত্তর হাজার জন আসলে সংযুক্ত আছেন পাঁচ হাজার জনের মতো বন্ধু আছেন আরো কেউ ফলোয়ার আছেন তাদের মধ্যে কিন্তু এখন আমি বেগম জিয়া ছাড়া বেগম বেগম জিয়া ছাড়া আর কোন বিষয় আমি আসলে খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি না খুব নগদে দেওয়া হচ্ছে প্রতিমন্ত্রী আছেন তিনি টেস্টিং কিটস নিয়ে একটি ইয়ে দিয়েছেন বটে এছাড়া মারুফ মল্লিক তাকে দেখতে পাচ্ছি আমরা তিনি একটি করোনা ভাইরাসের লেখা একটা শেয়ার করেছেন কিন্তু এছাড়া আর বাকি সবাই মোস্তফা ফিরোজ যিনি বিখ্যাত সাংবাদিক তিনি বলছেন যে খালেদা জিয়ার মুক্তি সাদা ছয় মাসে স্থগিত সিদ্ধান্ত সরকারকে শুভেচ্ছা অভিনন্দন তিনি একজন সাংবাদিক এই মুহূর্তে আমি কিন্তু আসলে বেগম জিয়াকে রোজিনা ইসলাম তিনি বলছেন দণ্ডদের ছয় মাসের জন্য মুক্তি সিদ্ধান্ত করোনা ভাইরাস ছাপিয়ে খালেদা জি এখন ফেসবুকের নিউজ ফিড দখল করে নিয়েছে বলা যেতে পারে ফেসবুকের নিউজ ফিড আসলে খালেদা পুরোপুরি দখল করে নিয়েছেন প্রণব সাহা বলছেন তিনি শুরু করেছেন করোনা প্রভাব একটি প্রশ্ন দিয়ে তিনি বলছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের ছয় মাসের জন্য দণ্ড স্থগিত বাসায় অবস্থান করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী যদিও মানে মানে এটি আসলে বোঝা খুব মুশকিল আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমার ফেসবুকের রুহুল আমিন রিপন তিনি আরেকজন সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেন তিনি বলছেন ব্রেকিং খালেদা জাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিতে চাচ্ছে অর্থাৎ আমি যেটি বলতে চাইছিলাম যে মানে এই করোনা ভাইরাসের এই সময় আসলে আসলে দখল করে নিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যাপারে সেই সিদ্ধান্ত আইনমন্ত্রীর এবং আমার মনে হয় এই সময়টির জন্য সরকার অপেক্ষা করছিলেন যেটি আমরা আসলে পার্সপেকটিভ খুঁজছিলাম এই সময়টির জন্য সরকার অপেক্ষা করছিলেন যখন আসলে রাস্তায় অনুপম বলছিলেন অনুপম আমাদের করোনা বিষয়জ্ঞ অনুপম বলছিলেন যে এখন যে সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন কিন্তু এক ধরনের অলিখিত কারফিউ এখন কিন্তু জনসমাবেশ স্থগিত এখন কিন্তু কোনো ধরনের সমাবেশ স্থগিত যদিও জার্মানির মতো যেখানে জার্মানির তে আসলে দুজনে বেশি ঘোরাঘুরি করলেই এক ধরনের শাস্তির প্রবিধান রাখা হয়েছে সেরকম না হলেও সব ধরনের জনসংগ্রাম অন্যান্য বিষয়গুলি কিন্তু আসলে নিষিদ্ধ করা হয়েছে আর তাছাড়া এই করোনার কালে নিষিদ্ধ না করা হলে অনেক সময় দেখি যে রাষ্ট্রের সিদ্ধান্ত নিষিদ্ধ করার নিষিদ্ধ থাকলেও অনেক সময় রাজনীতিতে রাজনৈতিকরা বেরিয়ে আসেন কিন্তু সেটিও এইবার হওয়ার নয় এর একটি বড় কারণ হচ্ছে যে করোনার যে সময়টা এই সময়টাতে আসলে বিএনপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আহ্বান জানাতে পারবে না আসেনা আমরা সবাই আলোচনা আমরা আমাদের আলোচনা শেষ করার আগে আমাদের দর্শকদের কয়েকটি মন্তব্য যদি আমরা একটু দেখি যে আপনার দর্শকদের মন্তব্যের ক্ষেত্রে আমরা দেখছি যে 5000 এর বেশি দর্শক মন্তব্য করছেন আসলে কিন্তু আমি 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 অজ্ঞাত কারণে আমার এখানে আমি দেখতে পাচ্ছি না আপনি আপনি জার্মানি নিয়ে আপনি যেটি বলছিলেন সেটা আপনি বলেন জার্মানিতে আমরা যেটা দেখেছি যে দর্শক যে করোনা ভাইরাসের কারণে এই করোনা ভাইরাসের সংক্রমণের হার যতটা কমানো সম্ভব সেটাই জার্মানি চেষ্টা করছে এবং গতকালকে একটা নতুন নিয়ম চালু করা হয়েছে এবং সেই নিয়মে হচ্ছে দুজনের বেশি একসঙ্গেই রাস্তায় হাঁটতে পারবেন না কোথাও যেতে পারবেন না দুজনের বেশি যদি একসঙ্গেই থাকেন সে ক্ষেত্রে 25000 ইউরো পর্যন্ত জার্মান সরকার জরিমানা করতে পারে বলে একটা নতুন আইন রয়েছে আমি এখন দর্শকদের মন্তব্য করেছেন জনের করেছেন লুৎফর হায়দার চৌধুরী উনি বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত এখন ওনাকে কোন নেতাকর্মী দেখতে যেতে পারবে না করোনার কারণে আর যারা বেশি আবেগে ভিড় করে দেখতে যাবেন তাদেরকে নিয়ে চতুর মন্ত্রী ও মিডিয়া বলে বেড়াবে বিএনপি করোনা সংক্রমণ ছড়াচ্ছে মোহাম্মদ রিটন বলছেন বাঁচতে হবে বাঁচাতে হবে উদ্যোগ অবশ্যই আমরা সবাই মানব কল্যাণে কাজ করে যাই শশ অবস্থানে আবু তৌহিদ তিনি বলছেন খালেদা যে আপসহীন জান দেবেন মান দেবেন না আর চরিত্র প্রশ্নে আসে না আর এক সেটা কিন্তু হয়েছে আরেকজন বলছেন এম এ রাকিব উদ্দিন তিনি বলছেন সরকারের মানবিকতা বোধকে কেউই ছোট করে দেখবেন না সেই কাছে না মানবিকতাকে শ্রদ্ধা দেখানো হচ্ছে সাজ্জাদ আলম বলছেন একদিন এতদিন বলা হতো এটা আদালতের ব্যাপার তাহলে সরকার কিভাবে মুক্তি দিচ্ছে সবগুলো বাদ পার শাহাদুল আলম এটি বলছেন কাদের সাহেব কাকা সংবোধন করে তিনি এই কথা বলছেন করোনাকে লুকাতে বেগম এবং খালেদা মুক্তি দিয়েছে সরকার সাধারণ মানুষ আহ করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা রাখতে খালেদা মুক্তি বলছেন মাহিনা আহমেদ আমাদের মনে হয় যে আমাদের দর্শকদের মতামত আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলি দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে থাকুন খালেদা জিয়ার এই মুক্তির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন দেখুন এই ভিডিও নিয়েছে মন্তব্য করে আমরা চেষ্টা করবো বাছাই কিছু কিছু মন্তব্য আমাদের ওয়েবসাইটে প্রকাশের দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করোনা থেকে নিরাপদ থাকবেন